কেন আকীদা বিশুদ্ধকরণ দরকার, আর কিসের থেকে বিশুদ্ধ করতে হবে? বিশুদ্ধকরণ এই জন্য দরকার, আকীদা বিশুদ্ধ না হইলে, আমার বিশ্বাসটা পরিশুদ্ধ না হইলে আমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আমলে কাজ হবে না। আল্লাহ পাক সূরা আল মায়দা 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহ ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে যদি কেউ কুফরি করে, ঈমান আমার ঈমান আনার পরে যদি একটা কুফরি আমি করি, কোন কুফরি আমি করলাম, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, সব আমল বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কি চাই যে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হই? কি বলেন? তাহলে আমাকে কুফর থেকে মুক্ত থাকতে হবে, আমার ইমানকে সবসময় কুফর থেকে হেফাজত করতে হবে, কুফর থেকে রক্ষা করতে হবে। এই ইমান, এই আকীদা যদি আমার বিশুদ্ধ না হয় তাহলে এখানে কুফর ঢুকে পড়বে, আর কুফরে ঢুকলে আমার সব আমল বরবাদ। তাহলে আমি নামাজ পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, জাকাতও দিলাম, সব করলাম, কিন্তু আমার ইমান বিশুদ্ধ না, আমার ইমানের মধ্যে গণ্ডগোল, তো যা করলাম সব বরবাদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়াহ, সমস্ত আমালগুলো নিয়াতের উপর নির্ভরশীল। নিয়াত কোথায় থাকে? কালবে থাকে, এখানে থাকে। এই আকীদা যেখানে থাকে নিয়াতও সেখানেই থাকে। এই জন্য নিয়াত আর আকীদা এক জিনিস। নিয়াত হলো নাওয়াত থেকে, নাওয়াত মানে বীজ, বীজ বপন করা, যেটার বীজ লাগাইবেন ওইটাই উঠবে। লাউ গাছ লাগাইবেন, লাউয়ের বীজ মাটির নিচে বপন করবেন, লাউ গাছ উঠবে। কুমড়া গাছ লাগাইবেন, কুমড়া গাছ উঠবে। শশা গাছ লাগাইবেন, শশা উঠবে। ঠিক এখানে যেই বীজটা বপন করা হবে, এটা যে নিয়াত, নিয়াত মানে বীজ বপন করা, এখানে যে বীজ হবে এই অনুযায়ী আমল হবে। বীজে গণ্ডগোল হইলে, এখানে সমস্যা হইলে, কালবে সমস্যা হইলে, ইমানে সমস্যা হইলে, আকীদা সমস্যা হইলে, আমার সব আমালে সমস্যা দেখা দিবে। যদি আমি কোনো শেরেক করি, শেরেকে আকীদা পোষণ করি, তাহলে কি হবে? সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, সমস্ত নবীদেরকে ওহি নাজিল করে বলে দিয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, ও আমার নবীরা, একটা শিরক যদি করে ফেলো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে একটা শিরক করলে তোমার সব আমল বরবাদ। নবীদের আমল কি রকম? আমাদের আমল আর নবীদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আর আমাদের আমল, তুলনা কেমন? আটলান্টিক মহাসাগর আর ধরেন আমাদের পুকুরের এক ফোঁটা পানি, আমাদেরটা এক ফোঁটা পানির মতো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ধরেন মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মতো। কারণ কিয়ামত পর্যন্ত যত উম্মত যা আমল করবে, সমস্ত আমাল একত্রিত করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হবে বেশি। এইরকম মহাসাগরের আমলকেও আল্লাহ পাক বলতেছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। তাহলে শিরকটা এত বিষাক্ত, আটলান্টিক মহাসাগরের মধ্যে এক ফোঁটা পড়লে আটলান্টিক মহাসাগরের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যায়। নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন একটা শিরক করলে তোমার সব আমল বরবাদ। আল্লাহ পাক শিরক করলে জান্নাত দেন না, জান্নাত হারাম করে দেন। সূরা আল মায়দার 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, জান্নাত হারাম হয়ে যায়।
তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। তাহলে ঈমান যদি আমার বিশুদ্ধ না থাকে, আকীদা যদি আমার বিশুদ্ধ না থাকে, সহি না থাকে, আমল পরে, আগে আমার আকীদা, আগে আমার বিশ্বাস, আগে আমার ঈমান।